ওয়েলকাম টু বিনোদন বাংলা এই ভিডিওতে জানাতে চলেছি বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতের যে সকল তারকারা মা ছেলে এবং বাবা মেয়ে দুজনেই অভিনয় করে থাকেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি নম্বর এক দেবাদ্রিতা বসু জিবাংলায় আলোছায়া ছায়া জয়ী স্টার জলসায় শ্রীকৃষ্ণভক্ত মীরা সানবাংলায় আলো ঠিকানা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করার পর বর্তমানে তিনি জিবাংলায় মিটিঝোড়া ধারাভাইকে রাইয়ের মেজবন নীলাঞ্জনা ওরফে নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদ্রিতা বসুর বাবা হলেন অভিনেতা সঞ্জয় বসু যিনি জি জীবাংলায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার স্টার জলসায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে অভিনয় করেছেন বর্তমানে তিনি জি জীবাংলায় কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসায় বধুয়া ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন এবং তার বোন হলেন দেবপ্রিয়া বসু যিনি কালার্স বাংলায় ক্যানিংয়ের মেনু বাংলায় অপরাজিতা অপু উমা ধারাবাহিকে অভিনয় করেছেন নম্বর দুই অনুসুয়া বিশ্বনাথন স্টার জলসায় জল থইথ ভালোবাসা ধারাবাহিকে কোজাগরির মেয়ে তোতার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী অভিনেত্রী অনুসোয়া বিশ্বনাথনের মা হলেন জনপ্রিয় পরিচালক এবং সঞ্চালিকা মধুমন্ত্রী মৈত্র নম্বর তিন কোয়েল মল্লিক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম শ্রেণীর অভিনেত্রী কোয়েল মল্লিক যিনি বাংলা সিনেমা প্রেমীদের বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে চলেছেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে পাগলু অরুন্ধুতি মন মানে না সাতপাকে বাঁধা নাটের গুরু মিতিন মাসি প্রেমের কাহিনী বন্ধন রংবাজ অন্যতম কোয়েল মল্লিকের বাবা হলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক ছোট বউ মেজ বউ বিধিলিপি শত্রু গুরুদক্ষিণা মৌচাক সাথী মঙ্গল ইন্দ্রজিৎ নাটের গুরু বড় সন্তান সন্তানসহ বহু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত যিনি কালার্স বাংলায় সোনারদের গান স্টার জলসায় খড়কুট গুড্ডি ধারাবাহিকে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্তর মা জনপ্রিয় অভিনেত্রী সাতিলেখা সেনগুপ্ত সাতিলেখা সেনগুপ্ত বেলা শুরু বেলা শেষে ঘরে বাইরে সহ বহু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্তর স্বামী জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক যিনি জীবাংলায় অষ্টমী ধারাবাহিককে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও শ্রীময়ী ধারাবাহিকে ডিঙ্কার চরিত্রে এবং স্টার জলসায় একাদক্কা ধারাবাহিকে প্রধান নায়ক পোগরাজের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে নম্বর চার অর্জুন চক্রবর্তী স্টার জলসার পপুলার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী এছাড়াও স্টার জলসায় গানের ওপারে এবং জামাই রাজা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী বেশ কয়েকটি সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা যায় অর্জুন চক্রবর্তীর মা হলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী যিনি এই মুহূর্তে স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে ঐসানের শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন এবং তার বাবা জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তার এক দাদা গৌরব চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তীকে বাংলা সিনেমা প্রেমীরা ফেলুদা কাকাবাবু হিসেবেই বেশি চেনেন আবির চ্যাটার্জি বাংলায় সাড়ে গামা পা রিয়ালিটি শোতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন আবির চ্যাটার্জি এছাড়াও বহু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গেছে তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল কর্ণসুবর্ণের গুপ্তধন রক্তবীজ গুপ্তধনের সন্ধানে ফাটাফাটি অসুর বোমকেশ গোত্র বিসর্জন সুইজারল্যান্ড দ্বিতীয় পুরুষ বোঝেনা সে বোঝেনা বোমকেশ বক্সি আবার বোমকেশ বিদায় বোমকেশ অন্যতম আবির চ্যাটার্জির বাবা হলেন অভিনেতা ফাল্গুনি চ্যাটার্জি এবং তার মা রুমকি চ্যাটার্জি ফাল্গুনি চ্যাটার্জি জি বাংলায় এই পদ্মদিনা শেষ হয়ে অভিনয় করেছেন এবং রুমকি চ্যাটার্জি সানবাংলায় সাতটি ধারাবাহিকে অভিনয় করেছেন নম্বর সাত সম্পূর্ণ লাহিরি স্টার জলসে বাংলা মিডিয়াম ধারাবাহিকে বিক্রমের দিদি সুহানার চরিত্রে অভিনয় করেছেন তিনি এছাড়াও স্টার জলসের নজর ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন সম্পূর্ণ লাহিরি তার বাবা হলেন অভিনেতা নীলাদ্রি লাহিরি যিনি মহাপীঠ তারাপীঠ মিঠাই শুভদৃষ্টি সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন কৌশিক সেন স্টার জলসায় গোধুলি আলাপ ধারাবাহিকে প্রধান নায়ক অরিন্দমের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন অভিনেতা কৌশিক সেনের মা অভিনেত্রী চিত্রা সেন যিনি নব্বই দশকের বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী কৌশিক সেনের স্ত্রী হলেন রেশমি সেন এবং তার একমাত্র ছেলে ঋদ্ধি সেন ঋদ্ধি সেন এই মুহূর্তে স্টার জলসায় জল সায় জল ভালোবাসা আসমানের মায়ের চরিত্র অভিনয় করছেন এছাড়াও জি বাংলায় উমা এবং মন দিতে চাই ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এবং ঋদ্ধি সেন চিরদিনী তুমি যে আমার টু সহ বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি যিনি এবার সবর ইগলের চোখসহ বহু ডিটেকটিভ সিনেমাতে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জির বাবা হলেন জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চ্যাটার্জী যিনি নব্বই আশি দশকের একজন জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল স্ত্রীর মর্যাদা আদরের বোন চৌরঙ্গী ইন্দ্রজিৎ লোফার গরিবের সম্মান বড় বউ এবং কলঙ্কিনী বধূ নম্বর দশ বনি সেনগুপ্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা বনি সেনগুপ্ত না আমি ছাড়তে তোকে কেতুমি নন্দিনী বরবাদ বহু জনপ্রিয় সিনেমাতে তিনি লিড রোলে অভিনয় করেছেন বনি সেনগুপ্তর মাহলে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পিয়া দাস যিনি দাদার আদেশ মিলন্তিতি সিনেমাতে অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী যিনি স্টার জল সাহেব জল থইতে ভালোবাসা ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্র অভিনয় করছেন এছাড়াও জি বাংলায় মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মায়ের চরিত্রে দেখা গেছে তাকে বিদীপ্তা চক্রবর্তীর বাবা হলেন জনপ্রিয় অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী বিদীপ্তা চক্রবর্তীর বোন হলেন বিদিশা চক্রবর্তী যিনি স্টার গুড্ডি ধারাভাইকে অভিনয় করেছেন নম্বর বারো অরিন্দম গাঙ্গুলি যাকে সানবাংলায় কন্যাদান ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল অরিন্দম গাঙ্গুলির ছেলে আদিত্য গাঙ্গুলি যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যিনি সানবাংলায় আদরের বন ধারাবাহিকে এবং জি বাংলায় মিঠাই ধারাবাহিকে ক্যামিয় চরিত্রে অভিনয় করেছেন নম্বর তেরো মুনমুন সেন নব্বই দশকের একজন সেরা অভিনেত্রী ছিলেন মুনমুন সেন তার অভিনীত অমরকণ্টক অঞ্জলি সিনেমাটি উল্লেখযোগ্য মুনমুন সেনের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তথা মহানায়িকা সুচিত্রা সেন মুনমুন সেনের দুই মেয়ে রিয়া সেন ও রাইমা সেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অতপ্রতভাবে জড়িত নম্বর চোদ্দ প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় মহানায়ক হিসাবে পরিচিত যিনি বাংলা সিনেমা প্রেমীদের শতাধিক সিনেমা উপহার দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা হলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বিশ্বজিৎ চ্যাটার্জী বাংলা এবং হিন্দি সিনেমার সাথে যুক্ত তার অভিনীত বাবা তারকনা সিনেমাটি আজও বাঙালি দর্শকের মন ছুঁয়ে যায় প্রসেনজিৎ চ্যাটার্জির বোন হলেন পল্লবী চ্যাটার্জী যিনিও নব্বই দশকের একজন সেরা অভিনেত্রী এবং প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রী হলেন জনপ্রিয় অভিনেত্রী ওর পাল যিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নম্বর পনেরো জিসু সেনগুপ্ত যিনি নব্বই দশক থেকে আজও বিভিন্ন সিনেমাতে অভিনয় করছেন বর্তমানে তিনি বাংলা সিরিয়ালের প্রডিউসারের ভূমিকায় আছেন স্টার জলসে লাভ আজকাল এবং হরগৌরী পাইস হোটেল ধারাবাহিককে প্রডিউসারের ভূমিকায় কাজ করছেন যীশু সেনগুপ্ত যিশু সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্ত সম্প্রতি উমা নামক একটি সিনেমাতে যিশু সেনগুপ্ত এবং তার মেয়ে সারা সেনগুপ্ত দুজনেই অভিনয় করেছেন নম্বর ষোলো স্বস্তিকা মুখার্জি বাঙালি দর্শকদের কাছে বর্তমানে অধিক বেশি চর্চিত তিনি তার অভিনীত সাতিহারা সিনেমাটি উল্লেখযোগ্য স্বস্তিকা মুখার্জির বাবা হলেন জনপ্রিয় অভিনেতা সন্তু মুখার্জি নম্বর সতেরো মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বহু জনপ্রিয় হিন্দি এবং বাংলা সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে অভিনেতা মহা অক্ষয় চক্রবর্তী যিনি রকি সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তো বন্ধুরা এই সকল জনপ্রিয় তারকাদের মধ্যে কোন কোন বাবা মেয়ে এবং মা ছেলের জুটি আপনাদের পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না